শিলিগুড়ির গেট বাজারে শিবশক্তি কালী মন্দিরে চুরির চেষ্টা দুষ্কৃতীদের, ভাঙচুর করা হলো প্রতিমা। ঘটনাকে ঘিরে এদিন সকালে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। সোমবার রাতে ঘটনাটি ঘটে। স্থানীয় বাসিন্দারা সকালে এসে দেখেন মন্দিরের লণ্ডভণ্ড অবস্থা, ভেতরে পড়ে রয়েছে বাঁশ। এরপরই মন্দির খুলতেই দেখা যায় প্রতিমা ভাঙা অবস্থায় পড়ে রয়েছে। খবর পেয়ে এনজেপি থানার পুলিশ আসে। এর আগে 7 বার মন্দিরে চুরি হয়েছে বলে জানা গিয়েছে। এদিনের ঘটনায় নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছেন স্থানীয় বাসিন্দারা। দুষ্কৃতীদের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ। এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। তবে মন্দির থেকে কোনো অলংকার চুরি হয়েছে কিনা তা এখনো স্পষ্ট নয়। সকালে আমাকে একজন খবর দিয়েছে কালীবাড়িতে মায়ের মূর্তি পড়ে আছে। আমি তখন ঝাট করে আপে উঠলাম, উঠে আসে দেখছি হ্যাঁ সত্যিতে তো মাকে একদম অবস্থায় পড়ে আছে। তারপরে বাঁশটা যদি আমি তারা তারা ভাঙেন কীভাবে, তারপরে আরও লোকজন আসলো, এই খবরাখবরি হচ্ছে, এই তো লোকের সমাগম শুরু হয়ে গেছে। হ্যাঁ এই পর্যন্ত আমি এসে দেখলাম মাকে, মাকে মূর্তি দেখে তো আমি আর ঠিক থাকতে পারিনি করে যে অবস্থা পড়ে আছে, মনে হয় একটা মানে লাশ পড়ে আছে এরকম অবস্থা মায়ের মূর্তি থেকে। কিন্তু এরকম ঘটনা তো চুরি হয়েছে, কিন্তু এরকম ঘটনা আজ পর্যন্ত আমার জীবনে দেখিনি কেউ মন্দিরে এরকম। এর আগে কালীবাড়িতে কয়েক এইবার দিয়েছে 4 বার চুরি হলো। এই গত বছরও তালা ভাঙে চুরি হয়েছে, পিছন দিকে গ্রিল ভাঙে। হ্যাঁ কিন্তু তাদের সোনা জানা নিয়ে গেছে তালা ভাঙে, কিন্তু এবার তালা ভাঙে নেয়, কিন্তু কীভাবে যে এটা কীভাবে যে মাকে ফেলা দিয়ে জিনিসপত্র নিয়েছে, মায়ের গমনাগমন ছিল সেটা নাই, সেটা নিয়ে নিয়েছে। নিরাপত্তা তারা তো বলা আমার মানে আমাকে 2 বার কোর্টে যাইতে হয়েছে, কোর্টে যাই কোনো কিছু ফয়সলা নেই, কারণ যান আপনার চলে যান আপনি বসে হয়ে যান। তারপরে একবার চুরি হয়েছে, তারপরে ওরকম ভাড়া বলা হয়েছে আসে লেখে নিয়ে যায় কোনো কিছু কোনো মানে আজ পর্যন্ত যতবারই হয়েছে এর মধ্যে 5 বার হলো, একবার পুলিশের স্টেটমেন্ট। আমি বলছি ওটা ছোটোখাটো ব্যাপার, কিন্তু 8 বারই ধরো আমি 5 বারই হচ্ছে সিরিয়াস হয়েছে একবারে। তো 5 বার হচ্ছে পুলিশ রিপোর্ট নিয়ে যায়, হ্যাঁ আমার নামে ডায়েরি হয়, থানার থেকে দাঁড়িয়ে আসে, কোর্টের থেকে আসে, আমাকে কোর্টে দৌড়াতে হয়। আমি 2 বছর থেকে আমি করিই নেই ডায়েরি, তারপরে থেকে এই ক বছর থেকে হচ্ছে এই মানে ডায়েরি করা হয়, আসে চেক করে চলে যায়, এই তো আর কিছু না। কিন্তু এত মানে মেন রাস্তা সবসময় লোকজন যাওয়া আসা করে, কিন্তু এদিকে পুলিশ দেখতে পায় না যে ঘটনা। আর এটা তো 10 মিনিটের কাজ হয় নাই, এটা অনেকক্ষণ টাইম লাগছে, এটা অনেকক্ষণ টাইম লাগছে। পিছনে কলের পাইপটা বন্ধ ভেঙে দিচ্ছে।